পটুয়াখালীতে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা, পরে মরদেহ গুম করতে ফেলে দেয়া হয় বঙ্গোপসাগরের মোহনায়। পুলিশ জানায় অভিযুক্তকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এমন তথ্য। নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারে নদীতে জাল ফেলে চলছে তল্লাশি। শিকদার জোবার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুকের ধনকে হারিয়ে নদী পাড়ে মায়েরা হাজারি, মরদেহের অপেক্ষায় স্বজন এলাকাবাসী। ধর্ষণের পর 11 বছরের শিশু লামিয়াকে নির্মমভাবে হত্যা করে মরদেহ ফেলে দেয়া হয় বঙ্গোপসাগরের মোহনা বুড়াগৌরাঙ্গ নদীতে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চরান্ডা গ্রামে। স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের চরান্ডা বাজারে মোবাইলে টাকা রিচার্জ করতে যায় লামিয়া। ফেরার পথে অটোরিকশা চালক আলামিন হাওলাদার তাকে ডেকে নেয় বিলের মধ্যে। এরপর ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তাকে। আমার মেয়ের লাশ গুম করে ফেলেছে, আমার লাশ এখন তোমাকে আমি সন্ধান পাইতেছি না, কিন্তু আমি আলামিনের বিচার চাই। অপহরণ হয়েছে, এটার আমরা সর্বোচ্চ শাস্তি এবং বিচার চাই, যাতে পরবর্তীতে আমাদের এলাকায় এই ধরনের কোনো অকারেন্স না ঘটে। আলামিনের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সরকার কাছে আমরা আবেদন করছি। বিভিন্ন আলামত এবং আলামিনের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন ধর্ষণ এবং হত্যার কথা স্বীকার করেছে। লাশ গুম করার জন্য সাগরে ফেলার কথাও জানায় সে। মরদেহ উদ্ধারে অভিযুক্ত আলামিনকে নিয়ে নদীতে চলছে অভিযান। আমরা নদীতে সহ বিভিন্ন স্থানে লামিয়ার মৃতদেহ উদ্ধার করার জন্য অভিযান করি, কিন্তু এখনো পর্যন্ত মৃতদেহ পাওয়া যায়নি। আসামির ব্যাপারে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা সহ লামিয়াকে উদ্ধারের চেষ্টা এখনো অব্যাহত রেখেছি। শিশু লামিয়ার হত্যাকারীর বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।